হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি শ্যামনগর কালীবাড়িতে। তো তোমরা যারা যারা নাম শুনেছো বা যারা আসো শ্যামনগর কালীবাড়িতে, তারা জানো খুব বিখ্যাত মায়ের মন্দির এটা, খুব জাগ্রত। তো পৌষ মাস জুড়ে এখানে এক মাস মেলা হয় আর এক মাস মাকে পুজো দেওয়া হয়। মানে পুজো তো সবসময় দেওয়া হয়, বাট সবাই এই পৌষ মাসটায় পুজো দেয়। খুব ভিড় হয় এখানে। তো এখন বাজে প্রায় রাত 8টা। ছেলের গানের স্কুল থেকেই আমরা এই মেলার ভিতর ঢুকছি। তো মায়ের মন্দির খোলা পাবো কি না জানি না, আর খোলা পেলেও সেখানে ক্যামেরা করতে দেবে কি না সেটাও আমার জানা নেই। তো এখনও সবে বাইরেই রয়েছি আমরা, বাইরেই। এখানে এত দোকান বসেছে, কত রকম ব্যাগ, চুড়ি, কানের, খাওয়ার সব বসেছে। আমরা মন্দিরের ভিতরে ঢুকবো বলে এখন এগোচ্ছি। তো দেখা যাক কি হয়। প্রবেশ করার সময় এটা একটা আলাদা শিব মন্দির। এখানের মন্দিরটা ঠিক দক্ষিণেশ্বরের আদলেই তৈরি। এখানেও 12টা শিব মন্দির আছে, কিন্তু এটা হচ্ছে একটা আলাদা শিব মন্দির। এখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। তো আমরা তো এখন পুজো দেব না, কারণ আমি তো বললামই যে ছেলের গানের ক্লাস থেকে আমরা একটু ছেলের বায়নায় মেলায় এসেছিলাম। ওর বায়না ছিল যে ও একটু রাইডে চাপবে, বাট এখানে কোনো রাইডই বসেনি। ভিতরে পুরোই ফাঁকা, মানে এরকম আশাই করা যায় না, এরকম অন্ধকার থাকবে আমরা আশাই করিনি। যেহেতু আমরা আগের বছর আসিনি, আমরা ভেবেছিলাম করোনা পরিস্থিতি মেনেই হয়তো ঠিকঠাক মেলা হবে, বাট এরকম আমরা ভাবিনি। তো এখন আমরা যেহেতু ঢুকছি, আমাদেরকে বলছে যে এখন আপনারা বেরিয়ে যান, আমরা মন্দির বন্ধ করে দেব। তাও একজনকে রিকোয়েস্ট করে বললাম যে একটু দেখতে দিন, এসছি যখন মাকে একটু দেখি। তো তাড়াহুড়া করে বললো ঠিক আছে একটু দেখে যান, কিন্তু ক্যামেরা করতে পারবেন না। মায়ের মুখ, মানে মায়ের মন্দিরের ক্যামেরা করছেন করুন, কিন্তু মায়ের কোনো ক্যামেরা করতে পারবেন না। তো যেহেতু আমার ক্যামেরাটা অন ছিল, তাই মায়ের একটু মুখ দেখা গেল। তো যাই হোক, অন্য আর একদিন পৌষ মাস থাকতে থাকতেই আমরা পুজো দিতে আসবো। তো সেটা কবে সেটা এখনও জানি না, তবে আসবো আর দিনের বেলাতেই আসবো। মেলায় এসে ফুচকা না খেলে হয় না, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। যতই পেট ভরা থাক যাই থাক, মেলায় এসে একটু ফুচকা খেতেই হবে। তো যাই হোক, আমি ফুচকা খেয়ে নিই। আজকে আবার একটু অন্যরকম জিনিস খাওয়ার ইচ্ছে হলো। তো প্রীতম বলল আজকে তোমাদের একটা জিনিস খাওয়াবো। তা আমি বললাম কি, বললো স্টেশনে চলো। তাই জন্য আমরা আবার স্টেশনে চলে এসেছি। এসে নেওয়া হলো লিট্টি। তো আমি খাইনি লিট্টি কখনো। তো ও বললো খেয়ে দেখো। বাবিও খেতে চাইছিল না প্রথমে, তারপরে খেয়ে বললো বাবা ভালোই লাগছে, আর আমাকে বললো খাও। আমি বললাম না, আমি ফুচকা খেয়েছি, আমি আর খাবো না। বললো একটু খেয়ে দেখো, খুব সুন্দর টেস্ট হয়। আমি বললাম ঠিক আছে, একটু খেয়েই দেখি কীরকম হয়। কেমন খেতে? ভালো? দুটো খাবো না বললে হয়। সত্যি প্রথমবার টেস্ট করে বেশ ভালোই লাগলো। আর ছেলে বলল যে এটা নাকি কচুরির মতো খেতে, তরকারি হলেই হয়ে যেত।
তো জোরে না আসতে পারে বাবিকে মেলা থেকে এই খেলনাটা কিনে দেওয়া হয়েছে কারণ বাচ্চাদের সেরকম কিছু বসেনি সবই বড়দেরই বসেছে বাবির ইচ্ছা ছিল একটু রাইড চড়বে বাট তোমরা তো দেখলেই পুরো মেলাটাই বন্ধ এরকম সময় মেলা গিজগিজ করে লোকে আর 8টার সময় পুরো মেলা বন্ধ করে দিয়েছে ভিতরে তো বসতেই দেয়নি বাইরে কটা দোকান বসেছে তো আমরা বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারিনি কারণ আগের বার আমরা আসিনি এখান থেকে আমরা কটা জিলিপি নিয়ে এবারে বাড়ি চলে যাব গরম জিলিপি কিন্তু দারুণ লাগে খেতে তাই জন্য বললাম যে যখন গরম জিলিপি বাড়ি যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে তো আমরা তিনজনে তিনটে খেয়ে নিই তো যাই হোক এক মেলায় আসলাম অনেক আশা নিয়ে কিন্তু কিছুই কিনতে পারলাম না সেভাবে ঘুরতে পারলাম না তো যেটুকু ঘুরলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা